ভাস না এদারে পুরা সকাল সকাল চা আর গতকালকে যে আমরা চল চা খাই থেকে বিস্কিটের প্যাকেট আনা হয়েছে, বাস আমার খাওয়া হয়ে গেছে, কারণ আমাকে তো আবার আরেকখানা জিনিস খেতে হবে, সেই জন্য আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে। সুদীপ, তোমার সুগার ফ্রি বিস্কিট ঠিক আছে? আমি আর আমার বোন তুই প্রণাম করছো? ও বাবা রে, তাইলে আমি একটু পরে ছাদে গিয়া দৌড়াইয়াম। তারপর এখন যাবি তো বাংলাদেশ বর্ডার? রেডি নি? সাফ করে ফেলেছ? চলো চলো চলো, যাই বাংলাদেশ বর্ডার, চলো 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 চলো। হ্যাঁ, বাংলাদেশ যাত্রী আর কি যাবে, এখানে ইয়ে করা আছে। হ্যাঁ, এদিকে যাইতে দিব নি, দিত না মনে হয়, যায় কিনা ওরা কথা বলছে, এই যে ইনি যাবেন বাংলাদেশ, এই পাসপোর্ট বার করছেন। হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন পাওয়া গেছে, এখানে প্যারেড হবে ওয়াগা বর্ডারের মতো। হ্যাঁ, স্যাটারডে সানডে কটার সময়? চারটা। আজকে আসবি নি? ও তোর তো আজকে বান্ধবীরার লোকে প্যারেড। হ্যাঁ ফর ইয়র ভিজিট, ইনিও যাবেন বোধ হয় বাংলাদেশ। কিসে মুনু, বকুল ফুল গাছ দেখেছ? হ্যাঁ বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে বাংলাদেশ বর্ডারে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। সময় যাই হোক একটা কিছু হবে। হ্যাঁ, 8:25 আর বেশ একটা ঘুরু 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 মন, তো আজকের ব্লগটাও ভালো হবে, আর সবাই মিলে থাকলে ব্লগিং করতেও ভালো লাগে। হ্যাঁ, আর না হয়তো আমি উদয়পুরে একা একা থাকি, সেই জন্যে 3-4 দিন পর পর আমার মানে ভিডিও আসে, 2-3 দিনের ভিডিও একখান মানে এক জড়ো করে তারপরে করি। যাই হোক, তো চলো শুরু করা যাক, হাঁটি হাঁটি বাবা খোকন হাঁটে দেখে যাক। আর এদিকে আমার বোনের বর এই যে আমার ভিডিও করছে। হ্যাঁ, আমার বোনের বরের ফটোগ্রাফি অসাধারণ, ফটোগ্রাফি অসাধারণ। কেননা মানে ওর মধ্যে একটা আর্টিস্টিক ইয়ে রয়েছে, ও যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সে পেইন্ট করে, অসাধারণ পেইন্ট করে, যদি তোমাদেরকে দেখাতে পারতাম মানে দুর্ধর্ষ। তেমনি তার, হ্যাঁ তেমনি তার মানে কি বলবো এটাকে, কি বলে মানে ফটো তোলার কি বলে মানে তার চোখটাই অসাধারণ, সাধারণ জিনিসকেই অসাধারণ করে তোলে আর কি। তো চলো হাঁটি হাঁটি পাপ একবার বলেছি, না হলে তোমরা বলে নাও। ফটো তোল, ফটো তোল, ইয়াস শাবাস, ই কি পোজ। আর দীপক বাবু, হ্যাঁ আমরা দুবোন, আমরা দুবোন আদানি আর আম্বানি। চলো, হ্যাঁ হ্যাঁ, এই তো ও সাইনবোর্ড তো পিছনে তো আছেই সাইনবোর্ড, চলো ক্লিক ক্লিক ক্লিক। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago.
But all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive. Uras na idare he. Ura. ওই সারা তো তুই মাথার উপরে রেখা দিস খেলি গা মাঝে মধ্যে এটা এমনি ঘুরাই আনতি মানু মানু মানুটা সুন্দর দিশা মানু নে 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 তুই কর হ্যাঁ দৌড়ে দৌড়ে আয় দৌড়ে দৌড়ে হ্যাঁ for the first time in a long time I'm all right. I've seen a lot of change. Been through a lot of pain. Some things are not the same as they were a year ago. এই আনন্দই তো থাকবে, আর কি থাকবে জীবনে? পয়সা করি গয়না গাটি কিছুই আমার নয়, কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম আমার শোনো মহাশয়, কারো কেউ নই কো আমি। দিশা রোদ তো নাই আছে। ও দিশা এখন কই যামু? রানীর পুকুর, যেখানে তুই সবসময় অফিস থেকে গিয়ে আড্ডা মারো সবসময়। এটা হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট বিল্ডিং, ডান দিকে, ডান দিকে। এই যে অসাধারণ অসাধারণ ইনক্রেডিবল ত্রিপুরা, আহ অসাধারণ সুন্দর। ও হো 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 নির্মল আনন্দ, নির্মল বাতাস, নির্মল মন। হ্যাঁ, অস্বাভাবিক ভালো লাগছে। আর পরিবারের সবাই যখন সাথে থাকে তখন তো কেয়াবাত 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 মুসান্ডা। দারুণ 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 দারুণ। কিসে চল একটু, না হাঁটলে ভালো লাগতো না, একটু হাঁটি। হ্যাঁ আমাদের মহাকরণ আগরতলায় আসি, কিন্তু দীর্ঘ বছর সেক্রেটারিয়েটের এখানে দীপকবাবু তো আসেন, এবং দীপকবাবু আমাকে বলেছেন অস্বাভাবিক সুন্দর, খুব সুন্দর, নয়নাভিরাম, মানে একদম বইয়ের ভাষায় যেটা বলে আর কি। আমাকে বলছিল যে চলো 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 যাই। তখন জাস্ট লাগিয়েছিল, কিন্তু এটা তো হয়ে গেছে 10-12 বছর, তাই না? হ্যাঁ, আসা হয়নি তো। আজকে আমার বন্ধের কল্যাণে আসা হয়েছে। হ্যাঁ, আর এই যে দিশা, দিশা কি নিজের মতো করে হাঁটো, নিজের মতো করে ঘোরো, আর ওই যে ওরা ওইদিকে ফটো তুলছে। Thank you.
এই যে সব জাঙ্কস দিয়ে বানানো, ফ্রম ওয়েস্ট টু ওয়ান্ডার, ফ্রম ওয়েস্ট টু ওয়ান্ডার। আর তোরা আর রুগা ওই বেগতি কাক আর ওই তিনা রুগা চিজ চিজ দুধ খাইছে মুনুর লিগা এতখানি মুনু খাইব এতখানি শুনলেই আমার দাদুর কথা মনে পড়ে। পিউ দাদু তো মানে যখন যেখানে কীর্তন আর সুদীপ্ত ঘুমাইতেছে নিশ্চয়ই আরে দাদু ওখানে ভেবেছিলাম প্যারেড দেখতে যাব, হলো না। এই যে তোরা দুইও ডাক চুল ভিজা গেলি গা, স্নান করছি বলে স্নান করছ বেলা সাড়ে তিনটায়? আমরা কেন বলবো আমরা বৃষ্টিতে স্নান করেছি। ও বৃষ্টিতে ভিজছ? আমরা তো বললাম স্নান করেছি, মানে কোনখানে জলের সোর্স কি জানি। এখন কিন্তু ভালো না আমি কয়ে দিতাছি এর জন্য, হ্যাঁ এর জন্য এখন গ্রিন টি মিষ্টি আপা লিগা করছ না? এটা তো চিনি দিয়ে গেছে মিষ্টি আপা জন্য সেকেন্ড বার। ও তুই কই যাস মুনু কই যাস? আমি আই মাম্মার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। ও মাম্মা তো আজকে গেছে তার আর গেট টুগেদারে ফ্রেন্ডসরা, 30 বছর পরে তোর মাম্মার ফ্রেন্ডরার লগে দেখা হইতাছে। দিশা কই যাস? ডেট ডেটিং এ যাইতাছস? মুনু এন্ড ভাই। ও আচ্ছা আমদার নাম দি অন্য কার বাড়ি আর কি। তো তোরা তো যাইতাছস, তুই অত রেডি? আরে ফালানের জায়গা পাইছ না